নাম কি? আচ্ছা, এই করোনা চলছে, করোনার মধ্যে আপনারা জানেন সবাই চারিদিক বন্ধ। আমরা পেয়ে গেছি, আমাদের মধ্যে একজন তিনি এসছেন। কাকা, আপনার নাম কি? কোথায় থাকেন? নিতিনগর থাকেন। কতদিন ধরে এই রিক্সা চালাচ্ছেন? এই সাথে আপনাদের তো খুব সমস্যা হচ্ছে। কি সমস্যা হচ্ছে, কি ধরনের সমস্যা হচ্ছে? ওয়াইন পাওয়া যাচ্ছে না। কি ওয়াইন পাওয়া যাচ্ছে না? আপনি কি ওয়াইন খান? আগে চুলাই খেতাম, হ্যাঁ, এখন বাংলা করেছে সরকার বাংলা করেছে। তা এখন বাংলা কি সারাদিনে কি চোলাই কি একদমই পাওয়া যাচ্ছে না? একদম পাওয়া যাচ্ছে না। কতদিন ধরে বন্ধ? অনেকদিন। এখন যে বাংলা আপনি পাচ্ছেন না, তা কি অবস্থা আপনার, মানে কষ্ট হচ্ছে না? কষ্ট কি করবো আর, চোলাইটা থাকলে তবু ভালো ভালো হবে। আচ্ছা, বলছি যে বাংলা মানে কি বাংলা খান আপনি? দাদা। দাদা, দাম কত? এই ৮৫। ৮৫? সাগাতেই পাচ্ছেন ৮৫ টাকা? এখন মার্কেটে ভ্যালু কত? এখন ব্ল্যাকে কিনতে ৩০০ টাকা। ৩০০ টাকা? এমনি খাচ্ছেন প্রতিদিন না ছেড়ে দিচ্ছেন? না, ছেড়েই দিই। তো এটা তো ভালো লক্ষণ, তো ছেড়ে দিলে তবে শরীরটা ভালো থাকবে। সরকার মাথায় হাত দেবে এরপরে। হ্যাঁ, সরকার মাথায় হাত দেবে এরপরে। মাথায় হাত দেবে, ট্যাক্স পাবে না? না, কিছুই পাবে না, কিছুই পাবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি কি আবার খাবেন? আবার শুরু হলে সুযোগ পেলে তো খাবেই। খাবো তো নিশ্চয়ই, খাবার জিনিস, খাবার জিনিস। আরে এমনি আপনার তো এখন চালের দাম কত? জানি না। কেন, বাংলার দাম জানেন, চালের দাম জানেন না? হ্যাঁ, আমি বাংলা নিয়েই চলি। বাংলা নিয়েই চলেন, মানে চালের দামটা জানেন না? মানে কি, কে জানে তাহলে? বাড়ির লোক জানে? হ্যাঁ, বাড়ির লোক চালের দাম জানে। ও বাংলার। আচ্ছা, আপনার এমনি ইংলিশ কোনোদিন খেয়েছেন? ইংলিশ পশে যে কেউ খাওয়ালে খেতাম। কেউ খাওয়ালে কি খেয়েছেন? রাম হুইস্কি। রাম হুইস্কি, আচ্ছা ঠিক আছে। আপনি ভালো করে থাকেন, ঠিক আছে? কোনো সময় যদি আমাদের হাতে বাংলা বাংলা আসে, আপনার নামটা দেখে রাখলাম, ঠিক আছে, আপনাকে ডেলিভারি করা হবে। এখন ওই করোনাতে চাল ডাল হচ্ছে, তো আমরা চিন্তা করছি যাদের এরকম সমস্যা তাদেরকে বাংলা বা হুইস্কি রাম এদের জিনিসপত্রগুলো দেওয়া হবে। চাল ডাল না দিয়ে বাংলা দিলে আরও খুশি হতাম। খুশি হবেন, তাই তো? ঠিক আছে, এইটাই রাখলাম, ঠিক আছে? ঠিক আছে, ভালো করে থাকবেন। হ্যাঁ, ঠিক আছে।